ভারতের প্রথম প্রাইভেট ড্রোন ফ্যাক্টরিতে তৈরি হবে শক্তিশালী হানমাস 900। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। যেখানে নরেন্দ্র মোদী সরকার দেশে ড্রোন উড়ানোর জন্য 1 ডিসেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে, সেখানে হায়দ্রাবাদে ড্রোন ইউভিএ তৈরির প্রথম প্রাইভেট ফ্যাক্টরি সূচনা হয়েছে 14 ডিসেম্বর। সূত্রের খবর, হায়দ্রাবাদে আদানি এয়ারোস্পেস এই ফ্যাক্টরি আদানি গ্রুপ এবং ইসরায়েলি কোম্পানি এলিভিট সিস্টেম যৌথভাবে তৈরি করছে। 50,000 বর্গফিট এলাকা জুড়ে রয়েছে এই ফ্যাক্টরি। এখানে দেশের জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রপ্তানির জন্য হারমাস 900 নামের ইউভিএ তৈরি হবে। ইসরায়েলি কোম্পানি এলিভিট সিস্টেমের প্রধান বেজেলেল মাচালিস এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিশ্বের সবথেকে উন্নত মানের ইউভিএ সিস্টেম হলো এই হারমাস 900। এই উদ্যোগটি সফল হবে বলে আশাবাদী এই ইসরায়েলি কোম্পানি। উল্লেখ্য, এই প্ল্যান্টের উদ্বোধন করেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলী।